হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? হাউ আর ইউ অল? টুডে আই গোয়িং টু ফিশিং ইন মিনা পোর্ট এরিয়া ইন আবুধাবি। সো আই সেন্স মাই লোকেশন। বিফোর অলওয়েজ আই অ্যাম ফিশিং ইন মেরিনা মল, দে আর নট অ্যালাউ রাইট নাও। সো মাই লোকেশন বন্ধুরা, আমি আজকে যেখানে মাছ ধরতে গেছি এই লোকেশনে নতুন লোকেশন। আগে আমি যেখানে মাছ ধরতাম ওখানে অ্যালাউ করে না মাছ ধরার জন্য। তো আজকে আমি যে লোকেশনটা গেছি এই লোকেশনটা আমার একদম নতুন। তো এখানে আমি যাওয়ার পরে আজকে নতুন এরিয়া হিসেবে আমি ট্রাই করতেছি যে এখানে কোন ধরনের মাছ ধরে। তো এখানে আমি যাওয়ার পরে দেখতে পাইলাম যে এখানে পানি একটু কম, দেখেন না ওই যে নিচে মাটি দেখা যায়। তো ওই হিসাবে যেমন বড় মাছ এখানে একটু কমই আশা করা যায়। তো আর আজকে যে আমি গেছিলাম এখানে, এখানে ভোর 5টায় আমি গেছি, কিন্তু মাছ ধরার সময় ছিল হইলো 6টা পর্যন্ত, যার কারণে আমি একটাও বড় মাছ পাই নাই, যাই পাইছি ছোটো মাছ। তো এখানে আমি শুধু ট্রাই করার জন্য গেছি যে ভবিষ্যতে এখানে কীরকম মাছ হবে সেটা জানার জন্য গেছি। টাইমও ছিল কম মাছ ধরার, কারণ 6টা পর্যন্ত তো সূর্য ওঠে না, সূর্য ওঠার আগে তো মাছ খাইতে চায় না, যার কারণে এদিনকে আমি বড় মাছ পাই নাই কিছু। তো আমি ট্রাই করছি যে ছোটো মাছ বেট, লাইভ বেট হিসাবে কী ব্যবহার করা যায় সেটা দেখার জন্য আমি কিছু ছোটো মাছ, যেমন নিডল ফিশ কিংবা কাকলা মাছ, এই মাছ কীরকম ধরে কীরকম খায় সেটা দেখার জন্য আমি ট্রাই করছি। যা তাতে দেখলাম যে নিডল ফিশ প্রচুর আছে এখানে, এখানে থেকেও লাইভ বেট হিসাবে নিডল ফিশ আমি ব্যবহার করতে পারবো। তো আমার ডাইন পাশে একটা বসি দেখছেন পাতা আছে, আর একটা আছে বাম পাশে, এই দুইটা বসির মধ্যে আমি নিডল ফিশ দিয়ে লাইভ বেট হিসাবে ব্যবহার করে রাখছি। তবে যেহেতু সময় ছিল সকাল 6টা বড় মাছ ধরার, সেই কারণে বড় মাছের আশা তো আমার ধরার কোনো আশা নাই, কেউ তারপরে আমি পেতে রাখছি, কারণ হলো আরেকটা অভিজ্ঞতার জন্য আমি পেতে রাখছি, যার কারণে এখানে আমি কোনো বড় মাছ পাইনি, এই নিডল ফিশ আমি ধরতে পারছি ঠিকই। ইনশাল্লাহ ভবিষ্যতে এখান থেকেও আমি বড় মাছ ধরব, কারণ হলো টাইমটা ছিল কম, যার কারণে বড় মাছ আমি ধরতে পারি নাই এই দিনকে। ভবিষ্যতে ইনশাল্লাহ ধরবো, আপনাদেরকে দেখাবো ভিডিও। তো বন্ধুরা, এখানে যে আমি নিডল ফিশগুলি ধরছি, এখানে আমি ইউজ করছি ট্রিপল হুক, ছোট্ট ট্রিপল হুক ব্যবহার করছি দুইটা, একটা টুন ব্যবহার করছি যেটা প্লাস্টিকের টুন, অনেক ভারী হয়, যার কারণে অনেক দূর দূর পর্যন্ত আমি মানে নিক্ষেপ করতে পারি কিংবা ফিরতে পারি। আর টোনের নিচে আদাত নিচে দুইটা বসে দিছি, আর এখানে আমি ইউজ করছি হইল টুক হিসাবে আমি খবুজ ব্যবহার করছি, খবুজের একটু পানি দিয়ে মাখাইয়া নরম করে তারপরে বসিটা পুরোটা ডাইকে ছোটো ছোটো গুলি বানিয়ে তারপরে ইউজ করছি। তো বন্ধুরা, এখানে আমি যে মাছ ধরতে গেছি প্রচুর বিড়াল আছে, এই পাথরের ভিতরে প্রচুর বিড়াল থাকে, যেগুলো ধরেন মাছ নিয়ে ধরতে, ঠিক আছে, মাছ নিয়ে ধরতে কখনো কখনো আমার ফ্রোজেন সার্দিন আমি রাখি এগুলো নিয়েও ধরতে, প্রচুর বিড়াল। তো এই ভিডিওটা দেখেন বন্ধুরা, দেখে শিখেন লাইভ বেট কীভাবে ধরতে হয়, নিডল ফিশ কীভাবে ধরতে হয়, আর নিডল ফিশ এদের ব্যবহার করতে হলে লেজের একটু আগে বড়শিটা গাঁথতে হয়, যেটা দিয়ে লাইভ বেট আমি ইউজ করি। আর এই লাইভ বেটে কিং ফিশের আশা করতেছি আমি, ভবিষ্যতে আমি কিং ফিশ ধরবো, কুইন ফিশ ধরবো, কবিয়া ধরবো। তো
আরেকটা কথা, সে আমি এখানে যে মাছ ধরতে গেছিলাম, এখানে আমি আগে থেকে প্রস্তুতি নিতে একটু ভুলে গেছিলাম। সেটা হলো আমি ময়দা দিয়ে আর হলো তেল দিয়ে মাকে একটা ডো বানিয়ে নিয়ে যাই, কিংবা আটা সাইনা লয়ে যাই ঘরের থেকে, কিন্তু ওদিনকে আমি ভুলে গেছিলাম নেওয়ার জন্য। কিন্তু আমার সাথে খবচ ছিল রুটি, যেটা আমি তার হিসাবে ব্যবহার করি, ওইটাকে আমি পানিতে ছেনে তারপরে টুপ হিসাবে ব্যবহার করছি, যার কারণে প্রচুর মাছ মিস হয়েছে ওদিনকে, হিট প্রচুর মিস হয়েছে। কিন্তু কারণ হলো রুটি থাকে শক্ত, শক্ত মাছ হিট হিট কম হয়, তো অনেক কিছু নিয়ে যাইতে হয় সাথে করে, যার কারণে ভুলে গেছি বন্ধুরা। তারপরে কিছু মাছ পাইছিলাম আমি, ওই দেখেন একটা দর্শি মনে হয়। তবে মাছ ধরার সময় না মাছ মিস গেছে, আর এই আটার যদি টুক থাকতো এই মাছটা মিস যেত না। প্রত্যেক হিটে মাছ ধরে, প্রত্যেক হিটে মাছ ধরে দিতে পারি। আটাটা একটু নরম হইতে হয় বন্ধুরা। আপনাদেরকে একটা বলি, সাগরে যখন জোয়ার আসে তখন কিন্তু মাছ ধরবে না, খুব কম মাছই ধরে সাগরে জোয়ার আসার সময়। আর সবচেয়ে বেশি মাছ ধরে যখন বাটা যায়, যখন পানিটা কমতে থাকে তখন তখন প্রচুর মাছ খায়। বিশেষ করে বড় মাছগুলি জোয়ার বাটার সময় খায়, এটা একটা লক্ষণীয় ব্যাপার, লক্ষণীয় বিষয় বন্ধুরা। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে মাছ ধরতে গেলে, যে জোয়ারের সময় না বাটার সময় মাছ খায়। এই জিনিসটা যদি আপনারা একটা নিডেল ফিশ ধরছি দেখেন, আপনাদের যখনই মাছ ধরতে যাবে নদীতে যান আর সাগরে যান, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো জোয়ার বাটা সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। জোয়ার বাটার সম্বন্ধে যদি ধারণা থাকে তাহলে আপনি শুধু মাছ ধরে সাকসেসফুল হতে হবে, তাছাড়া আপনি মাছ ধরে সাকসেসফুল হতে পারবেন। আমাদের দেশে নদীতে যখন মাছ ধরি আমরা, তখন ওই জোয়ার যখন আসে তখন কিন্তু মাছ খায় না, কিন্তু যখন জোয়ারটা বাটার দিকে যায় তখনই মাছ শুরু করে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আমি এদিকে যে মাছ ধরতে গেছি, আমি জানি যে 6:10 পর্যন্ত পানি বাটা যাবে, হ্যাঁ জানি আমি মাছ ধরবো না। তারপরে আমি গেছি, যাওয়ার কারণটা হলো বন্ধুরা সপ্তাহে একদিন ছুটি পাই, সপ্তাহে একদিন যদি আমি মাছ ধরতে না যাই তাহলে শরীরটা অসুস্থ হয়ে যায়, যার কারণে আমি গেছি। জানি আমি বড় মাছ পাবো না, তারপরে গেছি কারণ লোকেশনটা দেখার ব্যাপার আছে, আর কি ধরনের মাছ ওখানে আছে না আছে সেটা জানার জন্য আমি গেছি বন্ধুরা। তো ভবিষ্যতে সময় এবং আবহাওয়ায় যদি ম্যাচ করে ইনশাল্লাহ বড় মাছ ধরে দেখাবো আপনাকে। ওই দেখেন একটা নিডল ফিশ ধরছি, ওই যে বিলাই, আমি যে ছিপটা দেখতে বাড়ি মারলাম দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরার কাছে বিড়াল ছিল, ক্যামেরাটা ফালিয়ে দিব এরকম ভাব হয়েছে, ক্যামেরাটার মধ্যে আইসা শৈল বসে, আমি ক্যামেরাটা বসে রাখছি ট্রাইপডের সাহায্যে, ওই ট্রাইপডের মধ্যে একই করে শৈল বসে বিলাইছি। তো যদি ক্যামেরাটা পড়ে যায় তাহলে বন্ধুরা আর পাবো না, কারণ তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখুন, লেটেস্ট লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে, সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আর হলো আমি মাছ ধরা, যে মাছ ধরার ব্যাপারটা যে এনজয় করি, আপনারাও এনজয় করেন এবং দেখেন কীভাবে বসি ফেঁকি, কীভাবে বসি আদার গাতি, এটা দেখে শিখেন।
আস্তে আস্তে আপনারাও ধরতে পারবেন, ঠিক আছে? আমি এদিনকে গেছি, একটু শীত ছিল এবং কি রোদও ছিল, যার কারণে আমি মাথায় একটা ক্যাপ ব্যবহার করছি যাতে রোদের থেকে প্রোটেকশন পায়, বেস্টটা প্রোটেকশন পায়, কারণ রোদের আলোতে 1 ঘন্টা 2 ঘন্টা থাকলেই শরীর কালো হয়ে যায়, যার কারণে আমি কভার করে রাখছি নিজেকে সেভ করার জন্য। মাছ একটা ধরছে, প্রচুর মাছ হিট মিস হয়েছে ওদিনকে বন্ধুরা, তার জন্য আমি দুঃখিত। ওই দেখেন বিলাই, বিড়ালে মাছ